হ্যালো ডিয়া স্টুডেন্টস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব ডেকিং স্টুডিও চ্যানেল আজকে আমি তোমাদের জন্য একটি কম্পোজিশন নিয়ে এসেছি কম্পোজিশানটি হলো ভিজিট টু আিস্টোরিক্যাল প্লেস অথবা এ হিস্টোরিক্যাল প্লেস আজকে আমি তোমাদেরকে এই কম্পোজিশনটি বাংলা অর্থসহ সহ বলার চেষ্টা করব চলো আমরা এখন এটি শুরু করি ফার্স্ট দেখো এ হিস্টোরিক্যাল প্লেস মিন্স আ্লেস উইচ বিয়ার্স দ্য টেস্টিমনি অফ হিস্টোরি ঐতিহাসিক স্থান বলতে এমন একটি স্থান বোঝায় যা ইতিহাসে সাক্ষ্য বহন করে ইট শিওরলি হ্যাজ সাম ইম্পর্ট্যান্ট পাস্ট ইভেন্টস ওর্থ নোটেবল ইন হিস্টোরি এটি অবশ্যই ইতিহাসে উল্লেখযোগ্য মূল্যবান কিছু ঘটনা রয়েছে এতে এ ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস ইজ নট অনলি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং বাট অলসো এডুকেটিভ একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন শুধুমাত্র আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ নয় শিক্ষামূলকও ইট ইজ মাই স্পন্টেনিয়াস হ্যাবিট টু ভিজিট দ্য হিস্টোরিক্যাল প্লেসেস অফ আওয়ার কান্ট্রি হোয়েন এভার আই গেট টাইম অ্যান্ড চান্স আমি যখনই সময় এবং সুযোগ পাই আমাদের দেশের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার স্বতঃস্ফূর্ত আভাস বিকজ ইট গিভস মি মাচ প্লেজার কারণ এটি আমাকে অনেক আনন্দ দেয় লাস্ট উইন্টার আই ভিজিটেড বাগেরহাট এ হিস্টোরিক্যাল প্লেস গত শীতে আমি বাগেরহাট ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেছিলাম দ্য প্লেস ইজ ফেমাস ফর দ্য শাট গম্বুজ মস্ক অ্যান্ড দ্য মাজার অফ খানজাহান আলী জায়গাটি গম্বুজ মসজিদ এবং খানজাহান আলীর মাজারের জন্য বিখ্যাত আই অ্যালং উইথ মাই টু ফ্রেন্ডস টু ফ্রেন্ডস স্টার্টেড আওয়ার জার্নি অন দ্য ফিক্সড ডে অ্যান্ড রিস্ট দ্য ডিস্টেন দ্য ডিস্টাইনেশন আফটার অ্যান্ড এইট আওয়ার্স জার্নি আমি আমার দুই বন্ধুকে নিয়ে নির্দিষ্ট দিনে যাত্রা শুরু করেছিলাম এবং আট ঘন্টা যাত্রা শেষে গন্তব্যে পৌঁছেছি হোয়েন উই রিস্ট দেয়ার ইট ওয়াজ নাইট আমরা যখন সেখানে পৌঁছেছিলাম তখন রাত ছিল সো উই স্পেন্ড দ্য নাইট অ্যাট আ রেসিডেন্টাল হোটেল ইন বাগেরহাট তাই আমরা বাগেরহাটের একটি আবাসিক হোটেলে রাত কাটিয়েছিলাম

আমরা রিকশা দিয়ে সেখানে পৌঁছেছি উই ওয়ার সারপ্রাইজড টু সি দ্য আর্কিটেকচারাল স্ট্রাকচারস অফ দ্য মস্ক মসজিদের স্থাপত্য কাঠামো দেখে আমরা অবাক হয়েছিলাম ইট স্ট্যান্ডস অন সিক্সটি পিলার্স অ্যান্ড হ্যাজ সেভেন্টি সেভেন এক্সকুয়েসিটলি কার্ভড ডমস এটি ষাটটি ষাটটি স্তম্ভের উপর দাঁড়িয়ে এবং সাতাত্তরটি উত্তমভাবে বক্র গম্বুজ রয়েছে দ্য এরিয়া অফ মস্ক ইজ ভেরি লার্জ অ্যান্ড চার্মিং মসজিদের অঞ্চলটি অনেক বড় এবং মনোমুগ্ধকর দেয়ার ইজ আ লং টাংক নিয়ার দ্য মস্ক নেমড ঘোড়া দিঘি মসজিদটির কাছে ঘোড়াদিহি নামে একটি দীর্ঘ ট্যাঙ্ক রয়েছে যেটাকে আমরা খাল বলে থাকি এখানে খালকে খাল শব্দ অর্থকে এখানে ট্যাঙ্ক হিসেবে ধরা হয়ে বলা হয়েছে ঘোড়াদিহি একটি বাগেরহাটে বিখ্যাত একটি খাল ষাট গম্বুজ মসজিদের এখানে পাশেই রয়েছে এরপর দেখো দ্য মস্ক হ্যাজ বিন ডিক্লার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে ইনফ্যাক্ট দিস মস্ক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অফ বাংলাদেশ আসলে এই মসজিদটি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র উই কেম টু নো দ্যাট দিস মস্ক ওয়াজ ইউজড নট অনলি অ্যাজ আ প্রেয়ার হল বাট অলসো অ্যাজ কোর্ট অফ জাস্টিস আমরা জানতে পেয়েছিলাম যে এই মসজিদটি কেবল একটি প্রার্থনা হল হিসেবে নয় ন্যায় বিচার আদালত হিসেবেও ব্যবহৃত হয়েছিল উই অলসো ফিল্ড এক্সটেসি টু সি দ্য ইউনিক ডিজাইন অফ দ্য মাজার অফ খানজাহান আলী অর্থাৎ খানজাহান আলীর মাজারের অনন্য নকশা দেখে নকশাটি দেখে আমরাও আনন্দিত বোধ করি ইট স্ট্যান্ডস অন আ গ্রাউন্ড এটি একটি উত্থিত মাটিতে মাটিতে দাঁড়িয়ে আছে দ্য কাটিং স্টোন সমাধিটি পাথর কাটা দিয়ে তৈরি দেয়ার ইজ আ বিগ টাঙ্ক ইনফ্রন্ট অফ দ্য মাজার মাজারের সামনে একটি বড় ট্যাঙ্ক রয়েছে দেয়ার আর সাম ক্রোকোডাইলস ইন দিস বিগ ট্যাঙ্ক এই বড় ট্যাঙ্কে কিছু কুমিরও রয়েছে হেন দ্য কেয়ার টেকার কল্ট দেম কেম নেয়ার তত্ত্বাবধায়ক যখন তাদের ডাকে তখন তারা এসেছিল ইট ওয়াজ আ আন্ডারফুল এক্স এক্সপেরিয়েন্স এটা একটা চমৎকার অভিজ্ঞতা ছিল দেন উই ভিজিটেড মেনি সোশিয়াল ওয়ার্কস অফ খানজাহান আলি সাচ অ্যাজ রোডস পাবলিক বিল্ডিংস ইটিসি তারপরে আমরা খানজাহান আলীর অনেকগুলো সামাজিক কাজ যেমন রাস্তা পাবলিক বিল্ডিং ইত্যাদি প্রদর্শন করেছি ইট ওয়াজ আ গ্রেট প্লেজার ফর মি টু অ্যাট বাগেরহাট বাগেহাটে থাকতে পেরে আমার খুব আনন্দ হয়েছিল ইট ওয়াজ ইন্ডিড আর্ড রিওর্ডিং ভিজিট এটা সত্যি একটি লাভজনক দর্শন ছিল দ্য সুইট মেমোরি অফ দিস ভিজিট উইল রিমেইন এভার ফ্রেশ ইন মাই মাইন্ড এই দর্শনটির মধুস্মৃতি আমার মনে সর্বদা সতেজ থাকবে এটাই ছিল আজকের কম্পোজিশন অন ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস তোমাদেরকে আমি এটি বাংলা অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে আর তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারো তোমাদের কোন রাইটিং পার্টগুলো লাগবে ইংলিশ বা অথবা বাংলা বিষয়ের ওপর কোনো রাইটিং পার্টের প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমি তোমাদেরকেই সেগুলো পাঠানোর চেষ্টা করব আর তোমরা আমাদের আমার এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দেবে যাতে তারাও এটা থেকে কিছু উপকৃত হয় তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম